সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি রাশেদা বেগম, সহকারী শিক্ষিকা সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পুরনীতি ও নাগরিকতা বিষয়ের পঞ্চম অধ্যায় সংবিধান। আমরা সবাই রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। রাষ্ট্র পরিচালনার এইসব নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে, আর প্রত্যেকটা রাষ্ট্রের এই সংবিধানের আলোকে পরিচালিত হয়। সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ বা আয়নাস্বরূপ। সংবিধানে নাগরিকের অধিকার ও কর্তব্য কী, শাসকের ক্ষমতা কী, শাসকের সাথে নাগরিকের সম্পর্ক কী, এইসব বিষয় নিয়ে সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। আর এইসব বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রত্যেকটা নাগরিকের প্রয়োজন। সংবিধানকে বলা হয় রাষ্ট্রের মৌলিক দলিল। সরকার কীভাবে নির্বাচিত হবে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ কীভাবে গঠিত হবে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের কাজ কী, এই সম্পর্কে সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। এই পরিপন্থী কোনো কিছুই সংবিধানে গৃহীত হয় না, সেজন্য সংবিধানকে বলা হয় রাষ্ট্রের চালিকা শক্তি। সংবিধান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, সংবিধান হচ্ছে এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। সংবিধান কীভাবে প্রণয়ন করা যায়, সংবিধানকে সংবিধান অনুমোদনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে ও ক্রমবিবর্তনের মাধ্যমে প্রণয়ন করা হয়। সংবিধানের শ্রেণী বিভাগ, সংবিধানকে প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিপিবদ্ধকরণ বা লেখার ভিত্তিতে সংবিধান, আর একটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে সংবিধান। লেখার ভিত্তিতে সংবিধান দুই প্রকার, লিখিত অলিখিত। লিখিত সংবিধান কি? লিখিত সংবিধানে অধিকাংশ ধারা দলিলে লিপিবদ্ধ থাকে, সেজন্য এটা লিখিত সংবিধান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত। অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধানে অধিকাংশ ধারা দলিলে লিপিবদ্ধ থাকে না, চিরাচরিত নিয়ম ও রীতিনীতি ভিত্তিক হয়, এই জন্য এটা অলিখিত সংবিধান। মার্কিন ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। তারপর দেখো, সংবিধান লিখিত কি অলিখিত হতে পারে, পুরোপুরি লিখিত বা অলিখিত নয়, কোনোটা বেশি লিখিত, কোনোটা কম লিখিত হয়। এই বেশি লিখিত যেটা সেটাই হচ্ছে লিখিত সংবিধান, আর যেটা কম লিখিত থাকে সেটাই হচ্ছে অলিখিত সংবিধান। আবার দেখো, সংশোধনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় সংবিধান কি? যে সংবিধানে অধিকাংশ ধারা সহজে পরিবর্তন করা যায় সেটা সুপরিবর্তনীয় সংবিধান। এ ধারা পরিবর্তন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না, এই ধরনের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান। ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান। তারপর দুষ্পরিবর্তনীয় সংবিধান কি? দুষ্পরিবর্তনীয় সংবিধানের ধারা পরিবর্তন করতে হলে অনেক জটিলতার আশ্রয় নিতে হয়, সংখ্যাগরিষ্ঠতায় এর পরিবর্তন করা যায় না, প্রয়োজন হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন ও ভোটাভুটির, এই জন্য এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা শিখব সংবিধান কি, সংবিধানের ধারা, সংবিধানের গুরুত্ব এবং সংবিধান কীভাবে প্রণয়ন করা যায়, সংবিধানের শ্রেণী বিভাগ। আজ আমার আলোচনা এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।